আইএসএফের পতাকা ছিঁড়ে দেওয়া হলো, আইএসএফের পতাকা ছিঁড়ে দেওয়া হলো, আইএসএফের পতাকা ছিঁড়ে দেওয়া হলো। মধ্যমগ্রাম চণ্ডীগড় হন্ডা গ্রাম পঞ্চায়েতের গোবরা গ্রামে, মধ্যমগ্রাম চণ্ডীগড় হন্ডা গ্রাম পঞ্চায়েতের গোবরা গ্রামে আইএসএফের পতাকা ছিঁড়ে দেওয়া হলো। অভিযোগ তৃণমূল দুষ্কৃতের উপর। আইএসএফের পতাকা ছিঁড়ে দেওয়া হলো মধ্যমগ্রাম চণ্ডীগড় হন্ডা গ্রাম পঞ্চায়েতের গোবরা গ্রামে। অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের উপর। রাতের আধারে আইএসএফের পতাকা ছিঁড়ে দেওয়া হলো, রাতের আধারে আইএসএফের পতাকা ছিঁড়ে দেওয়া হলো। গোবরাতে সমস্যা বলতে আমরা আগামী দিন পঞ্চায়েত ভোট, সেই বিষয় প্রস্তুতি পর্ব নিয়ে আইএসএফের কিছু ফ্ল্যাগ এবং আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের কিছু ব্যানার বানিয়ে সেগুলোকে টাঙিয়েছিলাম। হঠাৎ রাতের অন্ধকারে টিএমসির কিছু হারমাত বাহিনী তারা সেই ব্যানার এবং সেই ফ্ল্যাগগুলো ছিঁড়ে দেয় এবং খুলে দেয়। আমরা তড়িঘড়ি আইনের দ্বারস্থ হই এবং আইন আমাদেরকে আশ্বাস করেছে আগামী দিন এই বিষয় নিয়ে তারা স্টেপ নেবে এবং আমরা সেই বিষয় নিয়ে সোমবার দিন সন্ধে 7টা থেকে রোহন্ডা স্কুল মাঠ থেকে গোবরা অটো স্ট্যান্ড পর্যন্ত একটা ধিক্কার মিছিল আয়োজন করেছি। আগামীকালকে সন্ধে সেই মিছিল আমরা করব এবং সেটা আমরা প্রশাসনকে জানিয়েই করছি। চিহ্নিত বলতে আমরা কাউকে স্পটে দেখিনি, রাতের অন্ধকারে এই কাজটা তারা করেছে এবং আমরা সেই বিষয় নিয়ে আইনের দ্বারস্থ হয়েছি। এটা আইনের কাজ, আইন সেই যে এই কাজটা করেছে তাকে খুঁজে বার করবে, এটা আইনের কাজ। আমরা আইনের উপরে সর্বদা আস্থা ভরসা আছে, সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়ে আইন প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন এর বিরুদ্ধে স্টেপ নেবে, এটা প্রশাসনের কাজ, কে ছিঁড়েছে বার করাটা প্রশাসনের কাজ। আপনারা কি মনে করছেন কার ছিঁড়তে পারে? শাসক দলের দুষ্কৃতীরা ছিঁড়েছে। পরবর্তীতে কি স্টেপ নিচ্ছেন? পরবর্তীতে যদি প্রশাসন কোনো রকম স্টেপ না নেয়, আমরা সর্বদা আইনের উপরে আস্থা রেখেছি, আমরা আইনের পরিপ্রেক্ষিতেই আবার কত দূরে যাওয়া যায় সেটা দেখব। আপনার নামটা? শেখ মোবারক আলী, রোহন্ডা চণ্ডীগড় অঞ্চলের সভাপতি।